হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ এভরিডে। আজ আমি চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য একটি অ্যাডমিশন টেস্টের বইয়ের রিভিউ দিচ্ছি। বইটি মাইতি সরকার বিশ্বাসের। এই বইটিতে বিগত বছরের মিশনের সমস্ত কোয়েশ্চেন, নরেন্দ্রপুর, রহরা, পুরুলিয়া, আসানসোল, সরিষা মিশনের কোয়েশ্চেনগুলো, ক্লাস ফাইভে যে অ্যাডমিশন টেস্টে হয় তার কোয়েশ্চেনগুলো পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক স্কুলের ক্লাস ফাইভের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন পেপার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। বইটির দাম 500 টাকা। এটা কিছুটা ছাড়েই পেয়েছি আমি, 20% মতো ছাড়ে পেয়েছি। প্রথমে বাংলা আছে এখানে সূচিপত্রে, বাংলার প্রত্যেকটি চ্যাপ্টার দেওয়া, ভালো করে দেওয়া, এর সঙ্গে অনুশীলনী আছে। ইংলিশ ভালো করে চ্যাপ্টারগুলি দেওয়া আছে, গণিতের চ্যাপ্টারগুলি খুব ভালো করে দেওয়া আছে, আর এর সঙ্গে বিগত বছরের কোয়েশ্চেন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বেশ, বইটি বেশ মোটাই আছে। বাংলার প্রত্যেকটা চ্যাপ্টারের দেওয়ার পরে এরপর বাংলার রচনাগুলো দেওয়া আছে, এক এক করে বাংলার রচনা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া বোধ, পরীক্ষণ সব কিছু সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ভিন্ন সমার্থক শব্দ, সমুচ্চারিত শব্দ সব কিছু এখানে দেওয়া আছে। এছাড়া অনুশীলনী, রচনা, এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর শুরু হচ্ছে ইংলিশ। ইংলিশের বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো খুব সুন্দরভাবেই এখানে বোঝানো হয়েছে। এরপর কম্প্রিহেনশনগুলো পেয়ে যাবেন এখান থেকে। দেওয়ার পরে বেশ কিছু প্যারাগ্রাফ আছে, লেটার রাইটিং দেওয়া আছে এখান থেকে। এরপরে আসছে গণিত। গণিতে প্রত্যেকটা চ্যাপ্টার বুঝিয়ে দেওয়া এবং এরপরে অনুশীলনীগুলো আছে। জ্যামিতিটাও খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এরপর আসছে বিগত বছরের সাধারণ জ্ঞান, যে কোয়েশ্চেনগুলো থাকে বিভিন্ন স্কুলের। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্কুলে যেমন সাধারণ জ্ঞান থাকে, সেগুলো এক একটা সাল ধরে, 1998 এরকম বিভিন্ন সাল, 2000 সাল, বিভিন্ন সালের কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে। এরপর আসছে যে বলেছিলাম প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন, যেমন পুরুলিয়ার বাংলা কোয়েশ্চেন, পুরুলিয়ার বাংলা, রহরার কোয়েশ্চেন আছে, নরেন্দ্রপুরের বাংলা কোয়েশ্চেন এখান থেকে পেয়ে যাবেন আপনারা, নরেন্দ্রপুরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এরপর শুধু বাংলা নয়, ইংলিশে নরেন্দ্রপুরে কী ধরনের কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে আসে সেটা দেওয়া আছে, দিয়ে উত্তরগুলিও দেওয়া আছে। এরপরে এরপরে রহরা মিশনের ম্যাথামেটিক্স, প্রত্যেকটা মিশনের ম্যাথামেটিক্স, নরেন্দ্রপুরের ম্যাথামেটিক্স, এগুলো দেওয়া আছে। এরপরে এক এক করে উত্তর দেওয়া আছে, যেমন রহরা 1, 2, 3, 4 করে রহরার কোয়েশ্চেনগুলো, নরেন্দ্রপুরের কোয়েশ্চেন, পুরুলিয়ার কোয়েশ্চেন, এগুলো সব কিছুই দেওয়া আছে এখানে, উত্তরগুলি প্রত্যেকটি দেওয়া আছে। এছাড়াও মিশন স্কুল ছাড়াও আরও যে অ্যাডমিশন টেস্টের যে বিভিন্ন স্কুলের পরীক্ষা হয়, যেমন উত্তর দমদম বিদ্যাপীঠ, বিভিন্ন বারুইপুর হাই স্কুল, সবগুলো এগুলো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এগুলোরও কোয়েশ্চেনগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ইংলিশের বিভিন্ন বার্লো গার্লস হাই স্কুল, আরও অনেক কিছু, অনেক স্কুল আছে, বারাসাত গার্লস হাই স্কুল, বহু স্কুল দেওয়া আছে, প্রায় 60-70টার মতো স্কুলের কোয়েশ্চেন দেওয়া আছে এখানে। এছাড়া পুরুলিয়া, রহরা, রামকৃষ্ণ, নরেন্দ্রপুর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, 10 ইয়ার্সের পুরো কোয়েশ্চেন ধরে দেওয়া আছে এখানে। এবং বইটির শেষে আছে যে যে 15 নম্বরের নরেন্দ্রপুরে যে রামকৃষ্ণ পরমহংসদেব, যে শ্রীমা স্বামী বিবেকানন্দের যে মঠ সম্বন্ধীয় যে কোয়েশ্চেন থাকে সেগুলো এখানে দেওয়া আছে। ছোটো ছোটো আকারে কোয়েশ্চেনগুলো এখান থেকে পেয়ে যাবেন আপনারা। এছাড়াও বইটির মধ্যে কম্পিউটারের ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। বইটি এতটা মতো চওড়া, বইটি বেশ চওড়া এবং বেশ ভালো। কিছু কিছু জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক থাকলেও ওভারঅল বইটি খুব ভালো, আমার ভালোই লেগেছে। এটি ছিল আমার ক্লাস ফাইভের অ্যাডমিশন টেস্টের বইয়ের রিভিউ। আপনাদের যদি আমার এই রিভিউটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল লাইফ এভরিডেকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।